আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মাইরাচল গ্লাস হাউজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা আজকে কাজ করতে চলে আসছি আর নরসিংদী জেলার শিবপুর থানায় তো এখানে দেখতে পারতেছেন আমরা অলরেডি কিন্তু বারান্দার সিলিংটা লাগিয়ে ফেলছি আর এখানে কিন্তু সর্বমোট বারান্দা সহকারে চারটা রুম আর বারান্দাটা হচ্ছে তিরিশ ফিট বাই সাত ফিট এবং রুমগুলো হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট তো এখানে কিন্তু সর্বমোট সাত শত সতেরো স্কোয়ার ফিট রয়েছে এখানে আমরা কত টাকা রেট নিলাম সেটা জানাবো আমি আগে আপনাদের বোর্ডগুলো দেখাই তো এখানে যে আমরা বোর্ড ব্যবহার করেছি এটা হচ্ছে টি ওয়ান কোম্পানির একটা বোর্ড ব্যবহার করেছি খুবই সুন্দর মডেলের বোর্ড এবং দেখতে পাচ্ছেন বারান্দাদের কানিতেও কিন্তু একটা ছোট্ট রুম আর এই ছোট্ট রুম সহ কিন্তু সাত ফিট বাই তিরিশ ফিট এবং দেখেন আপনার কাজের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে কোথাও কোনো ফাঁকা নেই বোর্ডগুলো কিন্তু একদম সমান তালে বসে আছে তো এখানে আর রুমগুলোর মাপ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট তিনটা রুমই কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট এখানে দেখতে পারতেছেন আরেকটা রুম এই হচ্ছে আরেকটা রুম তো এখানেও এই বোর্ডটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনের একটা বোর্ড তো যারা এই এই বোর্ডগুলোতে সিলিং করাবেন তারা অবশ্যই আমি ভিডিওর স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করবেন তো এখানে আপনার হচ্ছে বারো সরি তেরো বাই তেরো মোট তিনটা রুম এবং বারেন্দা হচ্ছে সাত ফিট বাই তিরিশ ফিট সর্বমোট সাতশত সতেরো স্কোয়ার ফিট আমরা রেট নিয়েছি হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বারিয়ালা আমাদেরকে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়েছি স্কোয়ার ফিট হিসাবে আসে হচ্ছে আপনার হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিট তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সবখানে কাজ করে থাকি তবে কাজের পরিমাণটা একটু বেশি হতে হবে অবশ্যই খেয়াল রাখবেন কাজের পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে কারণ আমরা আপনাদের এখানে কাজ করতে যাব অবশ্যই একটা কেয়ারিং খরচের বিষয় আছে তো যারা এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে নেবেন তারাও নিতে পারেন কুরিয়ার করে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ কিন্তু আপনাকে দিতে হবে আপনাকে বহন করতে হবে তাহলে কিন্তু এই বোর্ডগুলো আপনাদেরকে দিতে পারবো আর এই ফ্রেমগুলো কিন্তু আপনার কুরিয়ারে দেওয়া পসিব পসিবল না শুধুমাত্র আপনারা বোর্ডগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমি আবারও বলছি আমরা বাংলাদেশে সবখানে কাজ করি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কাজ করি তবে কাজের পরিমাণ বেশি হতে হবে আর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কতটুকু দূরত্ব তার উপরে রেটটা নির্ভর করবে